এই যে এখানে গ্যারেজে আসলাম। হ্যাঁ বলো কি অবস্থা? কই কই বলো, একদম কুচি কুচি করে দিয়েছে নাকি? এখানে সব গাছ লাগানো, তো এখানে সব কি ধনে পাতা গাছ লাগানো, এখানে ইঁদুরে তোয়ালে কেটে কুচি কুচি করেছে, এই দেখো। ইঁদুরেরই ঘর হয়েছে নাকি গাড়িটা এখন? বাহ, ভালো হয়েছে। তা আমাকে ডাকছো কেন? তুমি এখানে পরিষ্কার করার জন্য তোমাকে এখানে লাগানো হয়েছে, ভালো করে পয়সা করো গাড়িটা, বুঝলে? না হলে পারিশ্রমিক ঠিকঠাক করে পাবো না, ভালো করে পয়সা করো। আমি এর ভিতরে বসি, বন্ধ হয়ে গেছে না? ইস, আমি তোমাকে এর আগেই বলছিলাম, সব টাওয়াল কেটে এখানে কুচি 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 করে সব ফেলেছে। তোমার সিট কেটেছে নাকি দেখো? বসি এখানে একটু, কি করব, স্নান করব। ওরে বাবা, এখানে দেখো কি হারে জাল বেঁধেছে এখানটায়। পরিষ্কার করতে লেগেছে, আর ইঁদুরে আমাদের গাড়ির একবারে দফা রফা করে দিয়েছে, পুরো গাড়ি বলতে টাওয়াল গুলো সব কেটে কুচি কুচি করেছে। একটা টাওয়াল দেখতেই পেলে একটা টাওয়ালকে পুরো একদম শেষ করে দিয়েছে, পুরো টাওয়াল গুলো। কি বলতে হয়, অনেক কদিন আমরা গাড়িতে উঠিনি। এটা গাড়ির ভিতরে এগুলো কবে পড়েছিল গো, সেলিব্রেট কবে? ও ভাইয়ের বিয়েতে সেই। তারপরে আর পরিষ্কারই করোনি। প্লিজ এই দেখো, আমি স্নান টান না করে চলে এসেছি গাড়ির ভিতরেই, আর গাড়ির ভিতরে বসে আছি। আর এদিকে শ্রীতা পাপা, তো শ্রীতা পাপাকে তো দেখালাম, শ্রীতা পাপা পরিষ্কার করতে লেগেছে, আর আমি এখানে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি আর এইদিকে সব চারিপাশে কেমন অবস্থা। আর গাড়ির ভিতরে গন্ধ হয়ে গেছে, অনেকদিন মানে গাড়ি করে কোথাও যায়নি, দেখতে পেয়েছিলে পুরো এখানে গাড়িটা পড়েই আছে। আর এইসব জিনিস না না চালালে নষ্ট হয়ে যায়, আবার হচ্ছে মানে গন্ধ হয়ে যায়। আমার তো গাড়ির ভিতরে গন্ধটা একদমই ভালো লাগে না। এই এখানে টাকা কিসের গো? এর ভিতরে টাকা, চকলেট, চকলেট খাবো, চকলেট। আমি নিচে এসেছি না, ওই জন্য চকলেট খাবো। তো যাই হোক, অনেকদিন পরে নিচে নেমেছি, কিন্তু এটা কিন্তু একটা ভাবার বিষয়। আর এসে দেখছি গাড়ির ভিতরে ওখানে 6 টাকা পড়ে আছে, 5 টাকা আর 1 টাকা। 1 টাকার কেউ নেয় না, এই 5 টাকা আর এই 1 টাকা আর কেউ নেয় না। তো যাই হোক, এখন আমাদের নতুন গাড়িটা কবে আসবে গো? যাই হোক, আজকে তো ফোন করেছিল না নতুন গাড়ির ওখান থেকে, ওখান থেকে ফোন করেছিল না, কি বলছিল? হ্যাঁ, ভোট ডিক্লেয়ার হতে চলবে, হবে বোধ হয়। তো ওই জন্য নতুন গাড়ির জন্য আজকেও ফোন করেছিল যে আপনারা বুকিং করেছেন, কবে আপনারা নিতে ইচ্ছুক, তো এইসব আর কি, মানে যা আর কি ফর্মালিটি থাকে ওনাদের। তো ওই জন্য ইয়েটা হয়ে গেলেই আমরা নেব, কি বলে, আমার পেটে আসছে মুখে আসছে না, কি বলে ওটাকে, হ্যাঁ লোনটা, হাই হাই রে লোনটা মনে আসছে না, লোনটা হয়ে যদি যাই তাহলেই আমাদের গাড়ি চলে আসবে, আর সেটাতে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। একটা আলাদা এক্সাইটেড ব্যাপার হবে সেটা। নিচে এখানটা না হেভি ঠান্ডা, তাই না বলো? ঠান্ডা আছে এই জায়গাটাই।
নিস্তাই একদম বেশ ভালোই। টিন মিনগুলো আমাদের দেখো গ্যারেজে টিন টিনগুলো সব ঝাঁজরা হয়ে গেছে, কি করব আমাদের কাছে এখন মানে কি বলবো একটু হাত টান টান আছে, মানে বুঝতেই পাচ্ছো মানি তো একটু টান টান থাকার জন্য সব কিছু ঝাঁজরা হয়ে যাচ্ছে, টিন মিন সব ইয়ে হয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়, তোমরা সঙ্গে থাকো তাহলেই পারবো আমরা তো, এই আর কি, আর কিছু বলার নেই। সবসময় আমাদের সঙ্গে থেকো, ভালোবেসো, আশীর্বাদ করো, তোমাদেরকে যেন ভালো ভালো ভিডিও করে দেখাতে পারি। তাই তো, ইটস গুড মর্নিং, আজ হলো সানডে আর কি শুক্রবারের দিনকে, হ্যাঁ শুক্রবারের দিনকে ভিডিওটা তোমাদেরকে মানে ওইটুকু জাস্ট করে রেখেছিলাম, তারপরে শনিবার দিনটা আর কিছু করিনি। আসলে শনিবারটা একটু শরীরটা খারাপ ছিল, আজকেও যে খুব ভালো আছে সেটা বলবো না, কারণ খুব ঠান্ডা লেগেছে আর সবার খুব ঠান্ডা লেগেছে, আমাদের তিনজনেরই ঠান্ডা লেগে গেছে। কারণ সেটাও তোমাদেরকে বলছি, কারণ হচ্ছে আমরা রোজ মানে ফ্যানটা চালিয়েছি আর চালিয়ে চালিয়ে ব্যাস ঠান্ডা লাগিয়ে ফেলেছি। কি বলবো মানে একদমই কথা শোনে না, আমি পছন্দই করি না, কারণ কি এখন একভাবে ফ্যানটা চালানো যাবে না, কি হবে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে হঠাৎ করে, ঠান্ডা গরম এই ব্যাপারটা তো কি হয়েছে, এই সময় যদি মানে হঠাৎ করেই গরম লাগছে বলে আমি মানে হাই পিকআপে পাখা চালিয়ে রাখি তাহলে অটোমেটিক আমাদের শরীরে সেটা মানতে পারবে না, তো সেই জন্য ঠান্ডা লাগবেই। তো কি হয়েছে এদিকে আমার ভাতটা হচ্ছে প্রায় হয়ে গেছে, তো আমি বন্ধ করে দিয়ে তাহলে তারপরে কথাটা বলি। তো তো কি হয়েছে এবার ওরা কিছুতেই শোনে না, গরম লাগলেই পাখা চালিয়ে দেবে একদম, আমি বলি যে না একটু বন্ধ করো, একটু আস্তে না হলে স্পিডটা একটু কমিয়ে দাও, ওরা শুনবে না, বলবে এক ঘন্টার মতো, এক ঘন্টার মতো তুমি শোনো না, এক ঘন্টা পরে আমি পাখাটা বন্ধ করে দেবো, তাই বলবে, বলে নিয়ে নিজেরাও ঘুমিয়ে যাবে আর আমিও ঘুমিয়ে যাই, বুঝতে পারি না। সকালবেলাতেও দেখি যে ওরকম করে পাখা চলছেই চলছেই, তো এরকম করে করে আমাদের ঠান্ডাটা লেগে গেছে। এবার আমার ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা একজনের লাগলে আরও বাড়ির সবার মোটামুটি লাগবে, তো এই করে করে ওদেরও তো ঠান্ডা লাগবে, এবার ওদেরও তো একটা শরীরে নেওয়ার একটা ক্ষমতা আছে কিন্তু সেই ব্যাপারটা ওরা বোঝে না। তো এই করে করে বাপ বিটির দুজনার ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগে গেছে, তো এত মানে ঠান্ডা লাগলে যে গলার কাছে এত মানে কি বলবো সেটা জ্বলে যাওয়া ব্যাপার হয় না, ভালো লাগে না একদম, নাকমুখগুলো কেমন কামড়ায় একদমই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে একটু মানে আদা দিয়ে গরম চাটা এইসবগুলো খাই, তো এইসবগুলোই হচ্ছে। আর এই তো এইভাবে, আর সিরিতাই দেখো দেখেছো কী মজা, হ্যাঁ কেন এখন কেন এখন কেন এখন এখন ভালো লাগছে, খুব ভালো লাগছে, আরাম লাগছে। তো যাই হোক, এখন আজকে যেটা তোমাদেরকে বলবো, এখন আমি কি করছি রান্না তো দেখাইনি তোমাদেরকে, ভাতটা হয়ে গেছে, ভাতটা আমার ফ্যান মানে এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেবো আর তারপরে রান্না বসিয়ে দেবো। আমার একটা তরকারি হয়ে গেছে, তরকারিটা বলে দিই, সবজি হয়েছে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, একটু গামাখা ঝোলঝোল, আর আজকে হবে চিকেন, আজকে যেহেতু সানডে তো আমি বললাম একটু ঠিক আছে চিকেনই নিয়ে আসো। আর তোমাদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে, সেটা হলো যে আবার শুরু হয়ে গেল জোরদার কাজ, কাজ বলতে বলেছিলাম অনেক দিন ধরে তোমাদেরকে বলছি, তো ফাইনালি আমরা যাচ্ছি কল্যাণী, আর সেটা হলো কী বলবো বুধবারের দিনকে যাচ্ছি, তো আমরা এখান থেকে মঙ্গলবারের দিনকে বেরিয়ে যাব। আর মঙ্গলবারের দিন বাড়িতে যাচ্ছি, এই হয়তো রাত হয়ে যাবে বাড়ি যেতে যেতে, তো বাড়িতে যাচ্ছি মানে আমার বাড়ি কৃষ্ণনগর, কৃষ্ণনগরে যাচ্ছি, কৃষ্ণনগর থেকে পরের দিনকে আমরা যাব কল্যাণী, কারণ ওখানে আমার জিনিসপত্র সব রাখা আছে, তো সেখান থেকে আমার সব গাড়িতে সব জিনিসপত্র যাবে, তো সবটাই তোমরা দেখতে পারবে, তোমাদেরকে সবটাই চেষ্টা করব শেয়ার করার, ওই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ক্লিপিং তোমাদেরকে দেওয়ার। আর কি বলবো এই তো, আর এখন এই নিয়ে ধরো বুঝতেই পারছো মানে একদম কিছুই গোছানো নেই, মানে কদিন ধরে বলছি যাবো যাবো কিন্তু কিছুই গোছানো হয়নি, কি জানি বাড়িতে বসে বসে যে এত মানে কুড়ে হয়ে গেছি, কি বলবো কিছু মানে এই ব্যাপারে আর আলোচনা করে লাভ নেই। তো সেই জন্য ওখানে যে ভাবছি সেটা বাবা বলল, যেহেতু কেনা হয়নি বিশেষ করে পাপোশ টাপোশ বা কিছু, এগুলো কাস্টমারের থেকে ভালো পেয়ে যাব, তো ওই জন্য হয়তো পাপোশ টাপোশগুলো ওখান থেকেই নেব, এরকম কিছু কিছু জিনিস হয়তো ওখান থেকে কিনবো ভাবছি। আর এখান থেকে যেগুলো মানে ওখানে যে আমার প্রয়োজন, যেমন ঘর মোছা টোছাগুলো সব মানে আগেকারগুলো সব ফেলে দিয়েছি, তো সেই জন্য এখনকারগুলো আবার নতুন করে কিনতে হবে, তো এইসব জিনিসগুলো দেখি এখান থেকে যদি পারি তো কিনে নিয়ে যাব। আর ওখান থেকে কৃষ্ণনগর থেকে বোধ হয় আমরা গাড়িতে যাচ্ছি না, কৃষ্ণনগর থেকে আমরা ট্রেনে যাব, ট্রেনে যাব, ট্রেনে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব ভাবছি, তো সেই জন্য গাড়িতে যাচ্ছি না, ট্রেনে যাব। আর আমাদের যে হচ্ছে আমার যে গাড়িটা হচ্ছে জিনিসপত্রগুলো সব নিয়ে ওই গাড়িটা তো এমনিই চলে যাবে আর আমরা ট্রেনে চলে যাব,
ট্রেনে গেলে কি হবে, একটু আরো বেশি আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, এটাও একটা আমাদের কাছে বড় একটা ব্যাপার। তো সেই জন্য ভাবছি। তবে আরেকটা জিনিস তোমরা ভেবো না যে আমি গামছা পরে মানে গামছা টামছা গায়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, মানে আমি মাঠে ঘাটে কোথাও যাচ্ছি টাচ্ছি এরকম কিছু না, আমি বাড়িতেই আছি আর বাড়িতে থেকে তোমাদের সামনে কথা বলছি। তো গামছাটা পরে নিয়েছি কারণ বুঝতেই পারছো বারবার বেসিংয়ে যেতে হচ্ছে, করে করতে হচ্ছে, আর তারপরে হাতটা ওয়াশ করে আবার হাতটাকে মুছতে হচ্ছে। তো আমি কি করেছি, রান্না রান্না সব কিছু করছি, তো ভাবছি গামছাটাকে নিয়েই আজকে থাকবো, মানে গামছার সাথেই আজকে আমার দিন কাটবে। তো এই তো, তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি আর এখন আজকে থেকে মানে একটা আধটু মানে যেগুলো দু একটা জামা কাপড় টামা কাপড় তো ওগুলো কিছু নিতে হবে ব্যবহার করার জন্য, কিছু কিছু তো একটা বড় ট্রলিতে রাখা হয়েছে আর কিছু কিছু জিনিস আর একটাতে নেবো। তো সেই সব কিছু কিছু জিনিস ওগুলো যারা যেগুলো নেওয়ার আছে বা খাবার কিছু নেওয়ার আছে, সবজি টবজি আরও কিছু কেনা বাকি আছে, তো ওগুলো মা কিছু দেবে, কৃষ্ণনগর থেকে কিছু যাবে, তো সেই জন্য এই সব কাজগুলো আছে। আর মায়ের অনেকগুলো টিফিন বাটি এটা সেটা অনেক বাটি গটি, বুঝতেই পারো মারা মানে যখনই আসি এখানে তখনই খাবার বেঁধে বেঁধে দেয়, তো এই করে করে অনেক বাটির বাটিঘটি জমে গেছে। এখন আমাকে খুঁজে বের করতে হবে মার কতগুলো বাটিঘটি আছে আমার এখানে, তো সেগুলো সব দিয়ে দিতে হবে কারণ কতগুলো মার এবার ক্রাইসিস পড়ে যাবে বাটিঘটিতে। তো যাই হোক চলো আর বকবক করবো না, আমি রান্নাটা করে নিই, চিকেনটা রান্না করে নিই, তারপরে খেতে হবে, খিদে পেয়ে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে আর শরীরটাও খুব একটা ভালো নেই, একটা ম্যাচ 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 করছে জানো তো, কেমন একটা যেন আবহাওয়াটা, আবহাওয়াটার কোনো দোষ নেই, মানুষের দোষ আমাদেরই দোষ, তো ঠান্ডা লাগিয়ে ফেলেছি তো ওই জন্য। তো চলো তাহলে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা ছাদে চলে এসেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ওইদিকের, আর তারপরে ছাদে এসে মোমো ম্যামদেরকেও একটু খেতে দিলাম, মোমো তো একদমই কিছু খাওয়া দাওয়া করছেই না, কি যে হয়েছে ওর কে জানে। আর এদিকে গম কিছু ছিল তো গমগুলো বললাম শ্রীতার পাপাকে তুমি একটু এগুলো রোদে একটু দিয়ে দাও, আমার রোদেও অ্যালার্জি কিন্তু কিছু করার নেই, তবুও আমাকেও যেতে হয়, তো আমি বললাম তুমি আছো তুমি তাহলে রোদে গমগুলো মেলে দাও, তো আর কি সেটাই করছে। আর এগুলো ভাঙিয়ে এগুলোকেও কল্যাণী নিয়ে যেতে হবে, মানে আটা তৈরি হবে এগুলো থেকে। আর এরপরে দেখো মোমোর মজাটা দেখো, তারপরে আবার কালকে নতুন কিছু ভ্লগ নিয়ে আমি রিমা চলে আসব। মোমো কি হয়েছে, দুষ্টু কোথাকার, দুষ্টু ছেলে, খায় না কিছু, খায় না কিছু, খায় না মেম কত সুন্দর খায় আর ও খায় না, শুধু ঘুরে ঘুরে বেড়ায়, আজকে শাস্তি, তুই খাবি না যেমন তেমন বসে থাক, এরকম এর মধ্যে গভীর পাতা দেওয়া থাকলো, যদি মনে করিস আমি খাবো তো খাবো, নাহলে তুই না খেয়ে থাক, শুকিয়ে থাক, তোকে বন্ধ, তোর এটা পানিশড, বন্ধ করে রাখাটা তোকে হচ্ছে পানিশড দেওয়া, ঠিক আছে। দেখ মেমের সাথে দেখা করতে দেবো না, দেখ দেখ কেমন, দেখ থাকো, এবার রাগ করেও লাভ নেই, কিছু করে লাভ নেই, কিচ্ছু করে লাভ নেই তোমার কি, না 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 তুমি জানো এটা গেট, হ্যাঁ গেট আমি খুলবো না, না না গেট খুলবো না, তুমি যতই বলো তুমি ঠিক বুঝতে পারছো, তোমার সম্পর্কে কথা বলছি, তোমাকে বলছি কি কি বলছি তুমি সব জানো, হ্যাঁ এটা যে গেট সেটা কিন্তু ও জানে, দেখলে তো এই এরকম এরকম দেখো 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 দেখেছো দেখেছো, এটা যে গেট সেটা ও জানে, এদিক দিয়ে বলছে খোলো, এখন খোলো খোলো, দেখেছো নখগুলো দেখো লেগে যাবে, মোমো ওই করতে করতে লেগে যাবে, এখন খোলা হবে না,
তোর পানিশটা আজকে এটা, তুই যতই রাগ করিস না কেন এক কিছুক্ষণ পরে, অন্তত এক ঘন্টা পরে তোকে খুলবো, এক ঘন্টা পরে, ঠিক আছে? কেমন করুণ দৃষ্টি দেখে দেখো দেখি, করুণ দৃষ্টি দেখবে। আচ্ছা ঠিক আছে, যা খুলে দিলাম, যা 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 যাও, খুলে দিয়েছি, যাও যাও। দেখো ওই যে আওয়াজ করে ঢুকছে বাবা, ওরে